হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর নতুন বছরটাও তোমাদের নিশ্চয়ই খুব ভালোভাবে কাটছে, আমারও খুব ভালোভাবে কাটছে। তো রোজ দিনের মতো আজও সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সারা দিন কী করছি না করছি কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে কমেন্ট করো আর ভিডিওটা আমার দেখো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, এখন আমি রান্নাঘরে যাব। তো কী করছি না করছি তোমরা দেখো। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ ফুলকপি, গাজর আর মটরশুঁটি করে আছে। তো এগুলো ভাজা করব, আর এদিকে পালং শাকের একটা ঘন্ট হবে পাঁচমেশালি। তো আর এখানে এদিকে আলু আর ডিম করে সেদ্ধ করে রেখেছি। এগুলো তো একটা ডিম অলরেডি ফেটে গেছে সেদ্ধ করার সময়। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি ভাতের জন্য। বেগুন আর টমেটো করে পুড়িয়ে মামনি তো সেগুলো মেখে রেখেছেন। তো পেঁয়াজ আর এ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে টেখে রেখেছেন খাওয়ার জন্য। তো আমরা এটা মুড়ি দিয়ে খাবো। আর চলো তাহলে আজকে কি রান্না টান্না করছি। এখানে আমি ডিম আলুটা ছাড়িয়ে নিচ্ছি। তো ডিমটা ছাড়াতে গেছিলাম কিন্তু ডিমটা ভীষণ গরম, তো তারপরে ভাবলাম যে আলুটা আগে ছাড়িয়ে নিই তারপরে ডিমটা ছাড়াবো। তো এখন আমি আলুটা ছাড়াচ্ছি। তো আজকে আমি ডিম আলুর তরকারি করব। তো রান্নাটাও একটু তাড়াতাড়ি শুরু করেছি কারণ মেয়ের আজকে স্কুল খুলে গেছে, তো স্কুলে যাবে, ও স্কুলে নিয়ে যাব। আর এদিকে আমার দাদুও আছেন, আমি বলেছিলাম দাদু তো খান না, তো অফিসে বেরিয়ে যান 10টা নাগাদ, তার জন্য আমরাই খাবো, আমাদের জন্যই করব। আর তোমাদের দাদাভাইও অফিসে যাবে, তো ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করি আর মামনিরাও বেরোবেন, তো কোথায় যাবেন আমি পরে তোমাদেরকে বলবো অবশ্যই। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর সত্যি বলতে কলকাতাতে যা ঠান্ডা পড়েছে কাল থেকে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এমনিতেও তো মেয়ের স্কুলও 12 দিন মতো ছুটি ছিল, তার জন্য রান্নাও একটু দেরি করে বসাতাম, আর কোথাও যেতেও হতো না যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে, তো তার জন্য একটু দেরি করতাম আর উঠাও হতো দেরি করে। আর এখন তো মেয়েরও স্কুল আছে যেহেতু, তার জন্য তাড়াতাড়ি করে উঠতেও হচ্ছে, রান্না টান্না করবো তাকে আবার নিয়ে যাওয়ার জন্য। কিন্তু না উঠলেও হবে না কারণ বাড়ির কাজও কমপ্লিট করতে হবে, সেগুলো তো আগে। তো মেয়েরা যতদিন বাবার বাড়িতে থাকে ততদিন তাও বেলা অবধি শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়, তো বিয়ের পরে আর ওই বেলা অবধি শুয়ে থাকা হয় না। তার উপরে আবার বেবি হয়ে গেলে আরও চোখের আশেপাশের থেকে ঘুম চলে যায় কারণ তখন চাপও বেড়ে যায়, আবার বেবির পেছনেও অনেক টাইম দিতে হয়। তো এটাই তো সংসার, তাই না? তো চলো সব মিলিয়ে সব কিছুই ভালো। তো আমি চাই এইভাবে যেন লাইফটা কেটে যায় আমারও। তো আমার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম আলুটাও ছাড়ানো হয়ে গেছে। তো চলো ওইদিকে আমি ভাবলাম ভাতটাও বসিয়ে দিই, তো প্রেশারে ভাতটা বসাবো, তো ওই জন্য ভাতটাও প্রেশারে বসিয়েছি, জলটা বসালাম, জলটা গরম হতে থাকুক। এদিকে আমি ডিমের তরকারিটাও করে নিই। তো প্রথমে ডিমগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি নুন আর হলুদ দিয়ে নিচ্ছি। আর রোজ দিনের মতো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখার চেষ্টা করো, তো আমাকে একটু সাপোর্ট করো। আর তোমাদের এইটুকু সাপোর্ট আমাকে অনেকখানি উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য। তো তোমরা একটা লাইক একটা কমেন্ট করো, তোমাদের একটা কমেন্টের আশায় আমি বসে থাকি যে কখন ভিডিওটা দিলে তোমরা কমেন্ট করবে কখন আমার ভিডিওটাতে, সেই আশায় বসে থাকি। আর সত্যি বলতে আমার ভিডিও বানানো একটা শখ, তো এমনি আমি আমার ফোনে অনেক ভিডিও বানাই, তো ভিডিও বানিয়ে বানিয়ে আমার মেমোরি ফুল হয়ে গেছে ফোনের, তো সেই ভেবেই আমার চ্যানেল খোলা। তো ভাবলাম যে ওই ভিডিওটাকে আমি একমাত্র আমার চ্যানেলেই রাখতে পারবো, তো তার জন্য আমার চ্যানেল খোলা, তো ওই ভেবেই খুলেছি। তো এটা আমার কাছে সারা জীবন স্মৃতি হিসেবে থেকে যাবে। তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, তোমরা কিছু মনে করো না। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আলুটাও একটু নেড়ে নিচ্ছি তেলটায়। তো চলো রান্নার শেষে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে।
ওদিকে আমার ভাতটা হয়ে যেতে আমি ওখানে সেই ভাজার জন্য ফুলকপি গাজর টাজর কেটেছিলাম, তো সেগুলো এখন ভাজতে বসিয়ে দিয়েছি। তো আমি ওখানে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম দেব, তার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। এখানে আমার ডিমের ঝোলটা তৈরি হয়ে গেছে, শুধু ডিমটা দিলেই হয়ে যাবে ঝোলের মধ্যে। আর এদিকে আমার ভাজাটাও তৈরি হয়ে গেছে। তো চলো এখন স্নানের পর আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি স্নানও করে চলে এলাম এখন। তো চলো একটু সিঁদুর টিদুর করে নিই, তারপরে আবারও তোমাদের সাথে কথা বলছি। তো চলো এখন ছাদে যাই, একটু ঠাকুর ঘরে যাব, আর দেখতে থাকো। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি। তো আমি ঠাকুর ঘরে গেলাম স্নান করে এসে। তো ঠাকুর ঘর থেকে এসে জামা কাপড় গুলো তুললাম, তো কেচেছিলাম জামা কাপড় গুলো। তো চলো এখন নিচে যাই। আমার স্নান করতে একটু লেট হয়ে গেছে, কারণ রান্না একটু দেরি হয়েছে। তো রান্না কমপ্লিট করার পরে মেয়েকে স্কুলে নিয়ে গেলাম, এসে কিছু জামা কাপড় ধুলাম, তারপরে আবার মেয়েকে স্কুল থেকে এনে স্নান করেছি, তার জন্য দেরি হয়ে গেছে। তো এখানে জামা কাপড়গুলো তুলে এনে আমি বিছানায় রাখলাম, ভাবলাম যে খাওয়ার পরে আমি ওগুলো গুছাবো, কিন্তু খাওয়ার পরে এত ঠান্ডা লাগলো, তো আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেছি। তো আর ওই জন্য বেরোতে ইচ্ছে করলো না। আবার সন্ধ্যার সময় উঠে একটু এখন রান্না তো শুরু করব, রাতের রান্না তো করতে হবে, তার জন্য একটু কচুরি বানাবো। এখানে দেখছো কড়াইশুঁটির কচুরি বানিয়েছি, তো তার সাথে বানিয়েছি আলুর দম, আর আমি ওগুলো ভিডিও বানাইনি, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটাই হলো আজকে আমাদের রাতের ডিনার। আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটাকে এন্ড করলাম, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।